সংসদ সদস্য হতে চাই, আমার অল টাইম জনগণের সেবামূলক কাজগুলো ভালো লাগে, সুখে দুঃখে তাদের পাশে থাকতে তেমন চাই, সেই পরিকল্পনা অনুযায়ী আমি মনে করেন নির্বাচন করতে চাই। আমি সুখে দুঃখে মানুষের পাশে থাকতে চাই। আগেবার থেকে এবার প্রস্তুতি আরও ভালো করে নিয়েছি, যাতে মানুষ এবং জনগণ পাশে থাকে এবং সুষ্ঠু একটা নির্বাচন হয় এবং সুখে দুঃখে সবার পাশে থাকতে পারি। সব কিছু মিলে প্রস্তুতিকে এবার আগের থেকে আরও জোরদার করেছে আর কি। তারা মনে করেন আজকে মানুষ এক মানে চিনে চিনে না দেখেই দেখেন, তাদের মধ্যে বেমিনি শব্দটা ইদানিং বেশি দেখা যাইতেছে। কেমন করে তারা কেমন করে আমার সাথে বেমিনি কথাবার্তা বলল, যে হিরো আলম জাতীয় পার্টির কেউ না, সদস্য না, তারপর জাতীয় পার্টিকে কেন তাকে ফর্ম দেওয়া হবে, নানান রকমের কথাবার্তা বলে।